দুপুর ১২টা, সাগরিকায় তখন শীতের জড়তা কাটিয়ে রোদের আনাগোনা। ধীরে ধীরে মাঠে প্রবেশ করলো ফরচুন বরিশাল টিম। নেতৃত্বে সাকিব থাকার কথা থাকলেও তখনও দলের সঙ্গে যোগ দেননি অলরাউন্ডার, তাই হয়তো একটু ছন্নছাড়া বরিশাল শিবির। সেখানে সহজেই আলাদা করা যাচ্ছিল দুই পেসার এবাদত এবং খালেদকে। সবাই এদিক সেদিকে থাকলেও নিজেদের ওয়ার্ম আপ সেরে বোলিং মার্ক ঠিক করতে ব্যস্ত তারা। এবারের বিপিএলে তাদের দুজনের অন্তর্ভুক্তি আলাদা শক্তি জুগিয়েছিল ফরচুনারদের, কিন্তু আসরের শুরু থেকেই ভুগছেন এ দুজন। মূলত ট্রু উইকেটে কোনোভাবেই নিজেদের ছন্দ খুঁজে পাচ্ছেন না তারা। দুই ম্যাচে এক উইকেট এবাদতের পকেটে গেলেও খালেদ সেখানে শূন্য। এই অবস্থায় নিজেদের স্কিলের অভাবকেই দুষছেন এবাদত হোসেন। আপনি যদি স্কিল ডেভেলপ করেন তখন তো ওয়াইজ হওয়ার কিছু নেই, আপনাকে তো আপনার তো স্কিল থাকতে হবে। তো এরকম উইকেটে আপনি সার্ভাইভ করতে হলে আপনাকে আপনার স্কিল ডেভেলপ করতেই হবে। আপনি ইয়র্কার যদি করেন আপনার ইয়র্কার পারফেকশন থাকতে হবে। আপনি যদি স্লোয়ার বল করেন আপনার স্লোয়ার যাতে আপনি স্লোয়ারে অ্যাকুরেট যাতে হয়, এটাই আপনার আমার কাছে যেটা মনে হয় এখন শুধু আমাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে, কারণ উইকেটটা বেশি ভালো। তবে শুধু আক্ষেপেই বসে নেই এবাদত। টেস্টের পর টি টোয়েন্টি একাদশে নিয়মিত হতে তার অনুশীলন চলছে। স্লোয়ারের পাশাপাশি কাজ করছেন কাটার নিয়েও, যেখানে আবার তার গুরু সাতক্ষীরা সায়ানাইট। বেস্ট আমার যে স্ট্রেংথ যেটাতে আছে, আমি জুড়ে বল করতে পারি এবং আমার ইয়র্কারের একটু পারফেকশন আছে। সো সেটার সাথে সাথে আমি কাটা নিয়ে কাজ করতেছি। আমার দুইটা কাটারই পারি, কিন্তু অ্যাকুরেসিটা একটু যাতে একটু ভালো হয় আর কি, ওইটা নিয়ে কাজ করতেছি। মুস্তাফি তো কাটার ভালো পারে, তো কাছ থেকে বিশেষ করে টি টোয়েন্টিতে শিখছিলাম। ও আমাকে স্লোয়ার বাউন্সারটা জাস্ট গ্রিপটা চেঞ্জ করে দিয়েছিল, এটা আমার জন্য খুবই ভালো হয়েছে। স্লোয়ার বাউন্সারের গ্রিপটা সে একটু চেঞ্জ করছে, ওটাতে আমার উপকার হয়েছে অনেক। নিজেরা ভালো না করলেও বিপিএলের এই উইকেটগুলো ব্যাটারদের যেমন রোমাঞ্চিত করছে, তেমনি সন্তুষ্ট পেসাররাও। মূলত আসছে সময়ে ভারত বিশ্বকাপে যে একই রকম উইকেটেই খেলতে হবে তাদের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, চট্টগ্রাম।